হ্যালো বন্ধুরা জব টোয়েন্টি ফোর বেঙ্গালি ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এনআইএ ইন্ডিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে আপনাদেরকে অল ইন্ডিয়া বেসিসে নিয়োগটি করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তো এখানে আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং ছেলে ও উভয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা কীভাবে আবেদন করবেন কী কী আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কত শূন্য পদ রয়েছে বা কী কেমন যোগ্যতা লাগবে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে তো আপনার ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে একটি পেপার কাটিং নোটিফিকেশান তো এটি রাজ্যের একটি দৈনিক সংবাদপত্র থেকে প্রকাশিত হয়েছে তো এটি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপোজিট সিজিও কমপ্লেক্স লোধি রোড নিউ দিল্লি থেকে সতেরো জুন দু হাজার বাইশ তারিখে এটি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে রিকোর্ট করা হচ্ছে এবং এখানে আপনাদের লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত স্যালারি আপনাদেরকে দেওয়া হবে টোটাল অল ইন্ডিয়া বেসেস এই নিয়োগটি করা হচ্ছে তেইশটি টোটাল এখানে পোস্ট রয়েছে যে পোস্টগুলিতে আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন তো একটি বায়োডাটা নিজেদেরকে তৈরি করতে হবে প্রেসক্রাইব ফর্মেটে এবং সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করে আপনাদেরকে এসপি এনআইএ হেডকোয়ার্টার অপোজিট সিজিও কমপ্লেক্স লোধি রোড নিউ দিল্লি পিন নাম্বার দেওয়া আছে ঠিকানায় আপনাদেরকে এক মাসের মধ্যে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়নি নোটিফিকেশান রিলিজ করা হলে আমি ভিডিও নিয়ে আসবো এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ